তিস্তা ব্রিজের সংযোগের যে রাস্তাটি সেই রাস্তাটির কাজ এখন চলমান এখন বড় ধান রোপণ চলছে তাই মাটি থেকে রাস্তা বাঁধা বড়ই দুষ্কর বিষয়টি এক কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করায় উনি জবাব দিলেন যে যেহেতু মাঝখানে ফাঁকা রেখেছি বড় ধান রোপণ করলেও আমাদের মাটি আনা সমস্যা হবে না তো অন্য জায়গার থেকে মাটি এনে মাটি ঠিক না বালু এনে এই ফাঁকা জায়গাটি ভরাট করবে কিন্তু দুঃখের বিষয় সামনে যে রাস্তাটি এই রাস্তাটি মাথায় এখনো বাড়িঘর দুয়ার আছে সেগুলিও এখনো সরানোর ব্যবস্থা করা হয়নি তাই মনে হচ্ছে এই রাস্তাটি হতে আরও দুই তিন বৎসর লেগে যাবে কিন্তু গাইবান্দার সুন্দরগঞ্জের এলাকাবাসীর স্বপ্নের সেতু রাস্তাটি কমপ্লিট না হওয়া পর্যন্ত চালু করতে পারবে না সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়তো তিন চার মাসের মধ্যে সেতুর কাজ কমপ্লিট হবে কিন্তু রাস্তা না হওয়া পর্যন্ত সেতু ছেড়ে দিতে পারবে না দর্শক আজকা সকলকে সকলের প্রতি অভিনন্দন রেখে আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি কোথাও ভালো থাকবেন সবাই